आमादेर यूट्यूब चैनल भाग्यालापे आपनादेर प्रत्येकके सादर अभ्यर्थना। आजके आमरा आलोचना करब एमन एकटी समय, एकटी क्षण, जेई क्षण बा समय आपनारा जदि बाड़ी गाड़ी धन दौलत जा किछु किनते चान बा इच्छा प्रकाश करें बा धरुन ऋण सेई ऋण शोध करते चान, कोनो किछु किनते চান, সমস্ত কিছু কিন্তু সেই সময় যদি কেনেন তাহলে সেটা শুভ ফলদায়ক হবে এবং আরও বৃদ্ধি পাবে, মঙ্গলদায়ক হবে। গাড়ি যদি কেনেন কোনো দিনও অ্যাক্সিডেন্ট হবে না, বাড়ি কেনেন বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরঞ্চ আরও সেখান থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেই সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করতে এই জন্যই বলি যে আপনাদের একটি শেয়ার হয়তো অনেকজনের জীবনের মোড় ঘুরে যাবে, ঘুরিয়ে দিতে পারবে, সেই জন্যই শেয়ার করতে বলি। শেয়ার করুন আর শেষ পর্যন্ত দেখুন, কেননা প্রত্যেকটি সময়ের আলোচনা, সেকেন্ডের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ। কেননা যতক্ষণ না, বারবার বলি, আপনারা এই অ্যাস্ট্রোলজিকে, আপনারা জ্যোতিষকে, এই টোটকা উপায় এইগুলোকে আপনার সত্যি মনে হবে বা আপনি যতক্ষণ না মনে করবেন যে এটা রিয়ালিস্টিক একটা ভাব যতক্ষণ না আপনার মনের মধ্যে আসবে কোনো দিনও কিন্তু আপনি সেটা থেকে ফল লাভ করতে পারবেন না। জানবেন যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকে যে কথাগুলো বলছি সেগুলো খুবই ভাবপূর্ণ। প্রথমেই বলবো, এই ধরিত্রী আমাদের কিন্তু দুহাত ঢেলে দিয়েছে, কিন্তু আমাদের সেই শক্তি নেই গ্রহণ করার, আমাদের জ্ঞানচক্ষু উন্মিলিত না, আমরা জানি না যে কোন সময় কোন কাজটা করলে আমরা লাভবান হব, আমরা প্রচুর ধনবান হতে পারবো। কেননা এই ধরিত্রী কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা যদি বুদ্ধি অ্যাপ্লাই করি আর একটু চতুরতার সাহায্য নিই, অর্থাৎ চতুরতা এই জন্যই বলছি যে চতুরতা কখন নিজের বুদ্ধিকে উদ্দীপ্ত করার জন্য, নিজের শক্তিকে চেনার জন্য চতুরতা প্রয়োগ করার জন্য বলছি। চোখ কান খোলা রেখে যদি বিশ্বাস নিয়ে আমরা কোনো কাজ করি সেটা কিন্তু সফল হবে। আমরা এই যে ধন দৌলতের কথা বললাম, পার্থিব সুখের কথা বললাম, সেই সুখটাকে আমরা কিভাবে, মনে তো ইচ্ছা আছে, সেটাকে ফলপ্রসূ করার জন্য কিন্তু দিনক্ষণ থাকে, সময় থাকে। আমরা সেই জন্য কী করি, আমরা পঞ্জিকা দেখি, আমরা জ্যোতিষের সাহায্য নিই। আমরা যখন বিয়ে বা কোনো গৃহপ্রবেশ বা কোনো নতুন জিনিস আমরা কিনতে চাই তখন আমরা শুভক্ষণ, শুভ মুহূর্ত দেখি যে এই সময় করলে সেটা লাভবান হব, আমরা তার থেকে সমৃদ্ধি আনবে। তা কিন্তু অনেক সময় দেখা যায় যে এই দিনক্ষণগুলো দেখতে গিয়েও সেইভাবে কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। তার কারণ হচ্ছে পৃথিবী তত্ত্ব। আপনারা জানেন, আরও অনেক ভিডিওতে বলেছি যে এই ধরিত্রী এবং ধরিত্রীর সমস্ত কিছু পঞ্চতত্ত্ব দিয়ে কিন্তু তৈরি, এবং পঞ্চতত্ত্বেই কিন্তু শেষ হয়ে যায়। সৃষ্টিও পঞ্চতত্ত্ব থেকে আর বিনাশও কিন্তু এই পঞ্চতত্ত্বে। আকাশ, পৃথিবী, মাটি, জল, বায়ু, অগ্নি, এইগুলো দিয়েই কিন্তু একটি প্রাণের সৃষ্টি বা একটি প্রাণের শেষ। তাই এই পৃথিবীতত্ত্ব কখন অ্যাক্টিভ হয়, পার্থিব বস্তু কখন আমরা কাঙ্ক্ষিত ইচ্ছাটাকে আমরা পূরণ করতে পারি, যখন পৃথিবীতত্ত্বর সাথে যখন আকাশতত্ত্ব এক হয়ে যায়, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন অ্যাক্টিভ থাকে পৃথিবীতত্ত্বর সাথে, সেই সময়টা হচ্ছে, অবশ্যই বলবো, এই সময় যদি বাড়ি গাড়ি যা কিছু কেনেন বা কেনার ইচ্ছা প্রকাশ করেন সেই সময় কিন্তু সেটা সাকার হয়ে যাবেই। প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষ থাকে, শুক্লপক্ষ থাকে। কৃষ্ণপক্ষের শুক্রবার, যে কোনো শুক্রবার, কখন সূর্যাস্তের পর থেকে সূর্য উদয় অবধি, অর্থাৎ শুক্রবার সূর্যাস্ত, আপনাকে একটু পঞ্জিকা ফলো করতে হবে কখন সূর্যাস্ত হচ্ছে। সূর্যাস্তর পর থেকেই একদম তার পরের দিন সূর্যোদয় পর্যন্ত থাকে এই শুক্র, ও মানে অ্যাক্টিভ থাকে। এই দিন পৃথিবীতত্ত্ব খুব অ্যাক্টিভ থাকে, এদের তখন ফ্রিকোয়েন্সি বেশি থাকে। এই সময় যদি কোনো শুভ কাজ করা যায় মাথায় রাখবেন কৃষ্ণপক্ষের শুক্রবার, সে জটাই শুক্রবার পড়ুক। কৃষ্ণপক্ষের শুক্রবারে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আপনার যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন। বাড়ি গাড়ি কিনতে পারেন, ধন দৌলত যা কিছু পার্থিব সুখ সমস্ত কিছু কিনতে পারেন। আর আরেকটি হচ্ছে শুক্লপক্ষের, শুক্লপক্ষের রবিবার আর মঙ্গলবার, যে কোনো রবিবার এবং মঙ্গলবার, কখন? সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ে যা আপনারা কিনবেন ধন দৌলত সম্পত্তি সমস্ত কিছু কিন্তু শুভ ফলদায়ক হবে, মঙ্গলদায়ক হবে, সমৃদ্ধি এনে দেবে। এরপরেও কিন্তু আরও কথা আছে। এই রবি আর মঙ্গলের মধ্যে বা শুক্রর মধ্যে বেস্ট হচ্ছে মঙ্গল, কেননা মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, পৃথ্বীতত্ত্বের সাথে সম্পৃক্ত, কেননা পৃথিবীরই অংশ। তাই ভূমিপুত্র হওয়ায় এই দিন ফ্রিকোয়েন্সি পৃথিবীতত্ত্বের খুব বেশি থাকে, আকর্ষণ এবং সেটা দেওয়ার ক্ষমতা শক্তিটা সব থেকে বেশি থাকে। তাই মঙ্গলবার দিন যদি সূর্য উদয় কখন হচ্ছে একটু দেখে নেবেন, কেননা এই ভিডিও এই পৃথিবীর সমস্ত প্রান্তের ভিউয়ার্সরা দেখছেন, দেখবেন জানি, কেননা আমরা জানি কোথা থেকে ভিউ করছেন ভিউয়ার্সরা। তাই ভিউয়ার্সদের বলবো যে আপনাদের মঙ্গলবার শুক্লপক্ষের মঙ্গলবারে দেখে নেবেন কখন সূর্য উদয় হচ্ছে। সেই সূর্য উদয়ের 12 মিনিটের মধ্যে যদি মঙ্গল হোরার উপহোরা থাকে, 1 ঘন্টার মধ্যে থাকে হোরা আর উপহোরা, উপহোরা খুব পারফেক্ট। এর আগেও আমরা দেখবেন একটি লেবু নিয়ে ভিডিও করেছি, সেই লেবু যে দৈবিক ক্রিয়া সম্পন্ন লেবু কিভাবে আপনারা প্রয়োগ করবেন আর কিভাবে কি করবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে বলবো মঙ্গলের উপহোরায়, অর্থাৎ সূর্যোদয় যখন হচ্ছে ঠিক তার থেকে 12 মিনিটের মধ্যে যদি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। আগে তো বললাম যে পার্থিব বস্তু ম্যাটেরিয়ালসগুলো কিভাবে আপনি কিনবেন, পার্থিব বস্তু জাগতিক সুখ, এবারে বলবো মনোবাসনা কিভাবে পূর্ণ করবেন। একটি কাগজ নেবেন, কাগজের মধ্যে আপনাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। ধরুন আপনি কোনো কারো কাছে টাকা ধার নিয়েছেন, শোধ করবেন, বলবেন আমি একে টাকা ধার নিয়েছিলাম, শোধ হয়ে যাচ্ছে, সব প্রেজেন্ট টেন্সে বলবেন, করবো, ভবিষ্যতে বলবেন না, সব ভবিষ্যতের খাতায় জমা পড়বে। এর আগেও বলেছি, আবারও বলছি, সব প্রেজেন্ট টেন্সে, বা করছি, আমি শোধ করে দিচ্ছি, এত টাকা নিয়েছিলাম আমি শোধ করে দিচ্ছি, তার নাম লিখবেন। এর কাছ থেকে ধরুন নিয়েছিলাম রামের কাছ থেকে আমি এত টাকা, 1 লাখ টাকা ধার নিয়েছিলাম, সেটা শোধ করে দিচ্ছি বলে কি করবেন, একটা যে কোনো একটা আপনি জায়গা নেবেন, অর্থাৎ সেটা ঢাকনা দেওয়া একটা জায়গা নেবেন, দিয়ে তার মধ্যে কাগজটা রাখবেন। আর আপনার কাছে যে টাকাই থাকুক, ধরুন 1 লাখ টাকা নিয়েছেন আপনি, 1 লাখ টাকা তো আপনার কাছে নেই, যদি থাকে ভালো, দিয়ে রেখে দেবেন ওর মধ্যে, বা আপনি 50 টাকা, 100 টাকা, 500 টাকা যাই হোক না কেন রেখে নমস্কার করে আপনি ওটা রেখে দেবেন। দেখবেন ওই যে আপনি 1 লাখ টাকা রাখেননি, যত টাকাই রেখেছেন সেই টাকা কিন্তু খুব তাড়াতাড়ি নানাভাবে আপনার কাছে এসে পৌঁছে যাবে এবং আপনি সেই টাকা কিন্তু শোধ করে দিতে পারবেন। এটা তো গেল একটি উদাহরণ। আরও ধরুন আপনি কোনো কিছু কিনবেন, সেটা সম্পর্কে আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনবেন, একটা বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, তখন আপনি কি করবেন, আপনি লিখবেন যে আমি এই একটা মার্সিডিজ কিনবেন, শুনুন, মার্সিডিজ কিনছি, আমি কিনলাম, মার্সিডিজ কিনছি বললেন, দিয়ে আপনি ওই 100 টাকা বা 500 টাকা বা 1000, 2000 টাকা যাই হোক আপনি রাখলেন একটা নোট, দিয়ে ওই একটা ইয়ের মধ্যে ওটা সযত্নে রেখে দিলেন। এটা যদি আপনি করেন দেখবেন নানাভাবে কীভাবে আপনার কাছে টাকা আসতে আরম্ভ করেছে, আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবেই। পৃথ্বীতত্ত্বের জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, মনে প্রগাঢ় বিশ্বাস নিয়ে আপনাকে একাগ্রতা নিয়ে কাজটি করে নিতে হবে। আর আপনি যখন এই অ্যাফার্মেশন দেবেন, আপনি যখন লিখবেন, ভাববেন যে সত্যি সত্যি আমি পেয়ে গেছি। একটা মার্সিডিজ পেলে আপনার কত আনন্দ হবে, একটা ফ্ল্যাট পেলে একটা আপনার কত আনন্দ হবে। যদি আপনি একটা 5 বেড রুমের একটা ফ্ল্যাট পান বা 4 বেডরুমের যদি একটা যদি 4BHK একটা পান তাহলে আপনার কত আনন্দ হবে। আপনার প্রয়োজন আপনার কি সে সোনা গয়না গয়নাগাটি যাই হোক না কেন ইচ্ছা পূরণ করে আপনি প্রেজেন্ট টেন্স সেটা লিখে একটা জায়গার মধ্যে রেখে দিন সযত্নে, দেখুন আপনি কিন্তু ফললাভ করবেন। আপনি এই কাজটি কিন্তু এই একটাই একবারে আপনাকে বলতে হবে, হাজারটা কিন্তু অ্যাফার্মেশন দিলে হবে না, উইশ আপনাকে বললে হবে না, একটা উইশই আপনাকে কনফার্ম করতে হবে, একটা উইশই আপনাকে করতে হবে। ওইগুলো হয়ে যাক তারপরে আপনি আবার করবেন অ্যাপ্লাই, এগুলো হয়ে যাক। যতদিন না হবে আপনি কি করবেন, এটা আপনি এটা রেখে দেবেন, তারপরে যখন হবে তখন ওই যে কাগজটা নিলেন সেই কাগজটা আপনি কি করবেন, আপনি জলে ভাসিয়ে দিতে পারেন বা আপনি ছিঁড়ে আপনি ইয়ে করে দিতে পারেন, উড়িয়ে দিতে পারেন বা পুড়িয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার কি হলো উইশটা পূর্ণ হয়ে গেল। এইভাবে যদি করতে থাকেন সমস্ত কিছুই কিন্তু আপনাদের করাতে হবে, শুধু বিশ্বাস নিয়ে এগিয়ে যান, করুন, দেখুন লাভবান কিন্তু আপনারা হবেন। আপনারা লাভবান হোক এই কামনা করে এবং আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের পরমাত্মা সমস্ত কিছু দুহাত ভরে দিক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। রাধে রাধে।